হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আবারও হাজির হলাম আরও একটা রেসিপি নিয়ে সেটা হলো মাটির নিচের আলু দিয়ে শোল মাছ দিয়ে রান্নার একটা রেসিপি আর এই রেসিপিটা খুবই মজার হয় তাই আপনাদের সাথে শেয়ার করা আমি এখানে নিয়েছি আলু আর এই আলুটা মাটির নিচে হয় আর এই আলুটা দেখতে এরকমই হয় তো এটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিব আর এই আলুটা অনেকে চিনেন আবার অনেকে চিনেন না যাই হোক যারা চিনেন যারা খেয়েছেন তারা তো বুঝবেন যে এটা স্বাদ কতটা সুস্বাদু তো আমি এখানে নিয়েছি শোল মাছ একটু বড়ো সাইজের শোল মাছ নিয়েছি আর চার পিস নিয়েছি তো প্রথমেই আমি মাছটাকে সিদ্ধ করে নিব। তো আমি একটু পানি দিয়ে দিলাম একটা কড়াইয়ের ভিতরে আর দিয়ে দিলাম শোল মাছ চার পিস দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর দিয়ে দেব লালমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে এলাম আদা আর রসুন বাটার সামান্য একটু পেঁয়াজ বাটা দিয়ে এখন ভালো মতো পানির সাথে মিশিয়ে নিব। এখন এটাকে ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন এটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলকটা চলে এসেছে মাছটাকে এখন আমি নামিয়ে নিব। এখন রান্নার জন্য প্রস্তুতি হব তো আমি এই চুলায় একটা হাড়ি বসিয়েছি রান্নার জন্য দিয়ে দেব তেল পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব হালকা ব্রাউন কালার হয়ে গেছে এখন দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা এক চা চামিচ পেঁয়াজ বাটা দিয়ে দিব দেড় চামিচ এখন এই কাঁচা মশলাটাকে তেলের ভিতরে ভেজে নিব তিন মিনিটের মতো যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায় আদা আর রসুনের তো নেড়ে চড়ে ভালো মতো আমি এটাকে ভেজে নিচ্ছি তো এটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব গুঁড়া মশলা হলুদের গুঁড়া দিয়ে দিলাম একচা লাল লালমরিচের গুঁড়া একচা চামিস ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম একচামিস কাঁচা জিরার গুঁড়া একচা চামিস কয়েক সেকেন্ড আমি তেলের ভিতরে মশাটাকে নেড়ে নিব নাড়া হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিব পানিটা দিয়ে ভালো মতো মশাটাকে মিশিয়ে নিব মশাটা মিশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো কাঁচামরিচ তো জালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন আমি পাকা আর কাঁচা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম মাঝখান দিয়ে কেটে এখন মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব তো মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে আর যতটা মশলা ভালো মতো কষাবেন তরকারিটা খেতে ততটাই ভালো লাগবে এখন আমি দিয়ে দেবো কেটে রাখা আলু আমি যেই মাটির নিচের আলুটা কেটে রেখেছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সেই আলুটা এখন দিয়ে দিলাম এখন মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেড়ে আলুটাকে কষিয়ে নিব চুলার আশটা এ পর্যায়ে মিডিয়াম হিটে থাকবে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি তো পাঁচ মিনিট আমি আলুটাকে কষিয়ে নিয়েছি আমার আলুটা ভালো মতো কষানো হয়ে গেছে দেখতেই বোঝা যাচ্ছে যে ভালো মতো কষানো আমার হয়ে গেছে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব তো আমি একটু পানি দিয়ে দিলাম এখানে দেড় কাপের মতো আমি এখন যে মাছটা সিদ্ধ করে নিয়েছিলাম সেই মাছে যে পানিটা আছে সেই পানিটা আর মাছটা দিয়ে দিব দিয়ে এখন আস্তে আস্তে এটা একটু নেড়ে নিব এখন দিয়ে দিব একটু লবণ লবণটা দিয়ে হালকা করে একটু নেড়ে নিব যাতে মাছগুলো ভেঙে না যায় এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত আলুটা সিদ্ধ না হচ্ছে তো পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম একটু হালকা করে নেড়ে নেব আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব চার পাঁচ মিনিট তো চার পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম আমার তরকারিটা রান্না হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আমি একটু আপনাদেরকে কেটে দেখাচ্ছি আলুটা সিদ্ধ হয়ে গেছে খুব নরম হয়ে গেছে আমি আর জাল করে নিব না আর ঝোলটাও আর কমাবো না এই পর্যন্ত ঝোলটা রাখবো এখন এক চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম উপরে একটু একটু নেড়ে নেব যাতে ঝোলের সাথে জিরাটা একটু মিশে যায় বাস হয়ে গেছে এখন দিয়ে দিব ধনে পাতা ধনে পাতাটা দিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে ঢেকে এখন রেখে দিব তিন মিনিট চুলার আসটা এ পর্যায়ে একদম লোতে থাকবে যদি ভাজা জিরা গুড়া দিতে না চান তাহলে ধনে পাতা দিলেও হবে যে কোনো একটা দিলেও হবে তো আমি দুইটাই দিয়েছি তো তিন মিনিট পর ফিরে আসলাম এখন হাত দিয়ে একটু ধরে দুলিয়ে দিব যাতে মাছগুলো ভেঙে না যায় নাড়া দেওয়া যাবে না হয়ে গেছে আমার রান্না কমপ্লিট আমি এখন নামিয়ে নিব চুলাটা আমি বন্ধ করে দিয়েছি আমি একটা সারবিন বাটিতে তুলে নিলাম রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার না করে থাকলে সাবস্ক্রাইবার করে নেবেন সাথে থাকে বেলাইকনটি ক্লিক করে দিবেন তো ভালো থাকেন সবাই দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ